চলে আসছে বাজার শোরুমে। তো এখানে একটা দারুণ আকর্ষণীয় গিফট অফার চলতেছে প্রত্যেকটা বাইকের ওপর। তো বাইক কেনার সময় অবশ্যই বলবেন যে আমি ভিডিও দেখে আসছি এবং আপনার জন্য কিছু একটা ছাড় থাকবে এবং দারুণ একটা গিফটের ব্যবস্থাও থাকবে। গাড়ি কেনেন আমাদের শোরুম থেকে তো অবশ্যই আমরা গিফট দিচ্ছি। তো এই ভিডিওটা দেখে যদি বন্ধু ব্লগ বলেন তো অবশ্যই আমরা আপনাদের জন্য এই গিফটটা রাখছি। হ্যাঁ, এই গিফটটা অলরেডি যদি বন্ধু ব্লগ দেখে যদি আপনি বলেন যে বন্ধু ব্লগের ভিডিও দেখে আসে তাহলে আপনার জন্য একটু গিফট থাকবে। কিন্তু গাড়ি কেনার পরে যদি আপনি বলেন যে আমি গিফটের কথা তাহলে কিন্তু ভাইয়া গিফট পাবেন না, যেহেতু গাড়ি কেনার আগে বলতে হবে যে আমি ভিডিও দেখে আসছি, তার জন্য আপনাদের একটা গিফটের ব্যবস্থা অলরেডি করবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধু ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, মনোহর আছে আপনার সাথে। চলে আসছে নতুন একটা শোরুমে। তো আজকের শোরুম হচ্ছে বাজাজ শোরুমে, চলে আসছে চুয়াডাঙ্গাতে। তো আজকে আমি যে গাড়ির ভিডিওটা অলরেডি করবো সেটা হচ্ছে নিউ সিঙ্গেল ডিস্কের ভিডিও। তারপরেও একটা দারুণ একটা অফার চলতেছে এখানে, গিফট অফার। যদি এখানে যে কোনো ধরনের বাইক যদি আপনি নেন তাহলে আপনাকে দারুণ একটা গিফটের ব্যবস্থা করা হয়েছে, এবং গিফটের ব্যবস্থা করলে আপনি গিফট অলরেডি পেয়ে যাবেন এই শোরুম থেকে বাইক নিয়ে। তো আমি এর আগে সিঙ্গেল ডিস্কের যে নতুন কালারটা আসছিল আমি ভিডিও দিয়েছি, তো অনেকে বলছিল ভাই এটা সিঙ্গেল ডিস্ক না, এটা ডবল ডিস্ক, এটা ডবল ডিস্ক। আসলে ডবল ডিস্ক সিঙ্গেল ডিস্কের মধ্যে কেমন কোনো পার্থক্য নেই, শুধু গ্রাফিক্সটা পার্থক্য এবং কিছু ব্রেক সিস্টেমের কিছু পার্থক্য আসছে। তো আমি শুধু এই গাড়িটা না, এখানে নতুন যে গাড়িগুলো আছে এবং পুরাতন যে আগের যে পালসারগুলো আছে অলরেডি, সব গাড়ির পালসারের দাম আমি জানাই দিব। এবং ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পালসার। পালসার হচ্ছে সিঙ্গেল ডিস্কের একটা বাইক। তো আমি শুধু পালসারের যে নতুন কালারটা অলরেডি আসছে আমি শুধু এইভাবে আমি ফোকাস করছিলাম। তো অনেকে বলছে ভাইয়া এটা ডবল ডিস্ক, এটা ডবল ডিস্ক, আপনি মিথ্যে কথা বলেন। আসলে মিথ্যে কথা নেই, তবে এটা সিঙ্গেলই ডিস্ক। তো ডিজাইনটা মনে করে সেম আছে, ডবল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্কের ডিজাইনটা সেম আছে, শুধু পার্থক্যটা হচ্ছে ব্রেক সিস্টেমের, যেটা আমি ব্রেকটা অলরেডি আপনাকে দেখাচ্ছি। এখানে একটা যে ব্রেক সিস্টেম আছে এটা কিন্তু আগের মতো আছে, কিন্তু ডবল ডিস্কের সিস্টেমটা হচ্ছে এখানে এবিএস সেলেনের একটা সিস্টেম পড়ছিল যেটা আপনি পরবর্তীতে লাগাতে পারবেন এবিএস ব্রেক সিস্টেমটা। তো এখানে কিন্তু কোনো সেই সিস্টেমটা নাই, এটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সিস্টেমটা নাই। কিন্তু ডিজাইন থেকে শুরু করে অলরেডি সব কিছু কিন্তু ডবল ডিস্কের মতনই করছে, যদি এটা সেম সেম কালারে আসছে। একটু তো আমি একটু পেছন থেকে একটু ভালো করে আপনাদের একটু দেখাই, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটু পেছনের দিকটা আসি, পেছনে দেখেন এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক, এখানে তেমন কোনো পরিবর্তন আছে। যে ডবল ডিস্কের যে বাইকটা যে পরিবর্তন আছে সব সেম পরিবর্তন আছে, সাইলেন্সের পাইপ থেকে কালারে থেকে সব কিছু পরিবর্তন আছে। কিন্তু সিঙ্গেল ডিস্কের একটা বড় সুবিধাটা হচ্ছে আপনি এখানে কিক স্টার্ট পেয়ে যাবেন, অলরেডি যে ডবল ডিস্কটা আছে অলরেডি আপনি কিক স্টার্ট পেয়ে যাবেন। কিন্তু অনেকে বলবেন যে ভাই সেলফ স্টার্টটা নাই, অবশ্যই সেলফ স্টার্ট আছে, আপনি অলরেডি পেয়ে যাবেন সেলফ স্টার্ট। তো ডিজাইন থেকে শুরু করে সব কিছু, মিটার থেকে শুরু করে সব কিছু কিন্তু এক এক আছে, কিন্তু শুধু ডিস্ক ব্রেকের যে এবিএসটা একটা মানে সিস্টেম করে রাখছিল যে ভবিষ্যতে এবিএস লাগাতে পারবে ডবল ডিস্কের যে বাইকগুলো, কিন্তু সিঙ্গেল ডিস্কের এই সিস্টেমটা নাই অলরেডি, এটাও নাই। জাস্ট সেরকম মানে সেইভাবে রাখছে, যে গ্রাফিক্সটা ঠিক রাখছে, কিন্তু এই যে পার্থক্য ভাই এটা প্রাইসটা কেমন? ১৬৯৯০০ টাকা এটা, যেহেতু এটা সিঙ্গেল ডিস্ক দামটা একটু কম আছে। তো এখান থেকে যদি আপনি এই গাড়িটা অলরেডি নেন আপনার জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার অবশ্যই থাকবে, সেটা গিফট বলতে সেটা টাকা হোক বা কোনো প্রোডাক্ট হোক সেভাবে হোক আপনাকে আপনাকে দেবে। কিন্তু এটার একটা শর্ত হচ্ছে এটা নগদ টাকা নিতে হবে আপনাকে, যাতে এখানে ডাউন পেমেন্টে গাড়ি পাওয়া যায়, যেহেতু ডাউন পেমেন্টে পাওয়া যায় সেই জন্য যারা ডাউন পেমেন্টে বাইক নেবেন অলরেডি তাদের জন্য এই গিফট হ্যাম্পারটা থাকবে না। যদি হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট হচ্ছে আপনার ভিডিও গাড়ি কেনার আগে অবশ্যই বলবেন যে আমি ভিডিও দেখে গাড়ি কিনতে আসছি, আপনারা বলছিলেন যে কিছু গিফট থাকবে তাহলে আপনাকে গিফটটা দেবে, যদি গাড়ি কেনার পর বলেন তাহলে কিন্তু ভাই আপনাকে দেবে না, যেহেতু একটা সিস্টেমটা আপনাকে জানাই দিচ্ছি। আর দ্বিতীয় দেখেছি আপনি দেখছেন বাজাজ কোম্পানি অ্যাভেঞ্চার, এটা অনেক আগের একটা গাড়ি ছিল, তো এখানে বিশাল একটা পরিবর্তন আসছে। যে পরিবর্তনটা কী কী আসছে অলরেডি আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিও দেখে দেখে নিতে পারবেন, মানে বিশাল একটা পরিবর্তন আসছে। তো এটা মাইলেজটা কেমন দেখছেন অ্যাভেঞ্চারের? ২৪৫০০ টাকা অলরেডি আপনি পেয়ে যাবেন। তো এখানে
এই বাইকটা যদি আপনি নেন এটাও সেই অফারের মধ্যে থাকবে, আপনাকে কিছু টাকা ছাড় দেওয়া হবে। তো এখানে আমি আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং রেড ব্ল্যাক দিয়ে একটা মিশ্রিত একটা কালার, ডার্বন একটা কালার। এটা হচ্ছে নিউ পালসার, এটার প্রাইসটা কেমন দা? যেটা হচ্ছে আপনি গাড়ি কেনার আগে বলবেন যে ভিডিও দেখে অলরেডি আসছি, এবং ভিডিও দেখে যদি আপনি অলরেডি আসেন এখানে তাহলে আপনাকে গিফট আপনাকে দিয়ে দেবে, অলরেডি আপনি গিফটটা পেয়ে যাবেন। এত গিফটটা পেয়ে যাবেন অলরেডি। তো আমি আরেকটা বাইক আপনার অলরেডি আমি দেখতে পাচ্ছি, এই বাইকটা হচ্ছে আপনার পালসার, এটা হচ্ছে আগের মডেলের পালসার, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। যেহেতু এই কালারটা অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এই শোরুমে অলরেডি আছে। তো আপনার একটু আমি কাছ থেকে দেখাই, অনেক দারুণ একটা বাইক। তো এই পুরাতন বাইক এবং নতুন বাইকের মধ্যে কোনো কোনো পার্থক্য নেই, শুধু গ্রাফিক্সটা পার্থক্য আসছে এবং ডবল ডিস্কের এবিএস লাগানোর একটা সিস্টেম করে রাখছে, কিন্তু সিঙ্গেল ডিস্কটা যে নতুন আছে তো এবিএস লাগানোর কোনো সিস্টেম করেনি। প্রাইসটা কেমন আছে এই গাড়িটা এখন? মানে নতুন যে সিঙ্গেল ডিস্কটা আসছে এবং পুরাতন যে সিঙ্গেল ডিস্কটা আসছে এটা একটা সেম প্রাইস, এটা প্রাইসের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আপনি চাইলে নতুনটাও নিতে পারবেন, পুরাতনটাও নিতে পারবেন, সেই একই মাইলেজ, একই মিটার, একই সব কিছু। চাইলেও আপনাদের সেটা ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার আপনি কোনটা নেবেন। তো যদি এই শোরুম থেকে বাইকটা নেন একটা আকর্ষণীয় গিফট আপনি অলরেডি পেয়ে যাবেন। তো আমি আর কিছু বাইক আপনাদের একটু দেখাবো, যেটা পালসার যে সিরিজগুলো বাইকগুলো আছে অলরেডি কালার যেগুলো আছে এগুলো সব কিছু আপনার সিঙ্গেল ডিস্ক, এবং নতুন বাইকগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো নতুন বাইকগুলো একই দাম, পুরাতন যে বাইক পালসার আছে সেও একই দাম, সেম দাম। তো সবে একে না একটা ভিডিও করা একটা বিশেষ বিশেষত্বটা হচ্ছে, আপনি যদি এই শোরুম থেকে নগদে কোনো বাইক কেনেন তার জন্য আকর্ষণীয় গিফট থাকে, একটা দারুণ একটা মোটা অঙ্কের টাকা বলেন বা দারুণ একটা গিফটের গিফট বলেন থাকবে, কিন্তু শর্ত হচ্ছে একটাই, যেহেতু আপনি ভিডিও বাইক কেনার আগে অবশ্যই এই গিফটের কথা অলরেডি বলবেন, যেহেতু আমি ভিডিও দেখে এসছি এবং বন্ধু ব্লগের ভিডিও দেখে এসছি এবং আমাকে এখান থেকে একটা গিফটের ব্যবস্থার কথা বলেন, তাহলে আপনি ওনারা ব্যবস্থা করে দেবেন, বাইক কেনার পরে বলেন, কিন্তু ওনারা দিবে না যেহেতু এটাকে আগে বলতে হবে, যেহেতু এগুলো সব নতুন বাইক অলরেডি আসছে এবং সিঙ্গেল ডিস্ক নতুন বাইক আসছে। তো এখানে আমি একটা পুরাতন মানে নতুন বাইক আমি অলরেডি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এবিএস ডবল সিক্স সেভেনের এবিএস একটা বাইক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, ডবল সেভেনের এবিএস বাইক। ও এটা তো এই যে নতুন বাইক এটা হচ্ছে ডবল সেভেনের এবিএস বাইক, বলার কারণটা হচ্ছে আপনি এবিএস পরবর্তী লাগিয়ে নিতে পারবেন, পেছনের সামনে দুটাই একটা সিস্টেম করে রাখছে, কিন্তু সিঙ্গেল ডিস্কের নতুনটা কিন্তু করে রাখেনি। আপনার সিঙ্গেল ডিস্ক আছে, সিঙ্গেল ডিস্কের মতন পাবেন, শুধু গ্রাফিক্সটা চেঞ্জ পাবেন। তাছাড়া তো এখানে আবার নতুন একটা বাইক অলরেডি লঞ্চ করছিল ঈদের পরে মনে হয়, তো যেহেতু সেখানে আপনি ডবল ডিস্কের একটা এবিএস ব্রেক আপনি সিস্টেম পেয়ে যাবেন অলরেডি। আপনি যদি মনে করেন যে একেবারে বাজাজ কোম্পানি থেকে আমি ডবল সেভেনের এবিএস বাইক আপনি নেব, তাহলে অবশ্যই এখানে চলে আসবেন, এখানে অলরেডি আপনি পেয়ে যাবেন, আপনি দেখতে পাচ্ছেন অলরেডি। এই ডবল সেভেনের এবিএস এই বাইকটার কালারটা কয়টা আছে আপনার কাছে? এর কালার আপনার দুইটা আছে, দুইটা আছে, এটা ব্ল্যাক ব্লু আর ব্ল্যাক রেড। আচ্ছা, ব্ল্যাক ব্লু এবং ব্ল্যাক রেড দুইটা কালার আছে। এটা প্রাইসটা কেমন আছে? এই শোরুম থেকে যে কোনো বাইক পালসার পুরাতন বাইক হোক, ডবল ডিস্কের এবিএস বাইক হোক, সিঙ্গেল ডিস্কের বাইক হোক, আপনি যে বাইকটা অলরেডি এখান থেকে নেবেন না কেন অলরেডি আপনাকে গিফট একটা থাকবেই। কিন্তু শর্ত হচ্ছে একটা বাইক কেনার আগে অবশ্যই বলতে হবে যে আপনাদের ভিডিও দেখে অলরেডি আমি আসছি, এবং সেই ক্ষেত্রে আপনাকে একটা গিফটের ব্যবস্থা করবো। যদি বাইক কেনার পরে বলেন তাহলে অবশ্যই কিন্তু বাইক গিফট পাবেন না, আমি আরেকবারও বলে দিচ্ছি। তারপরও আমি ফোন নম্বর আমি দিয়ে দেবো, এখান থেকে আরও বিস্তারিত আপনি জেনে নিতে পারবেন, ভালোভাবে জেনে নিতে পারবেন। তো সোভিয়ার্স আপনারা আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো আপডেট আসলে, আপনারা নতুন কোনো শোরুমে আবারও আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।